हेलो स्टूडेंट, गुड मॉर्निंग टू एवरीवन। हाउ डू यू डू? आई होप ऑल ऑफ यू आर वेल। नाउ आई एम गोइंग टू टेक क्लास ऑफ मेंटल मैथ ऑफ क्लास टू। इन प्रीवियस क्लास आई टॉट यू अबाउट 2D शेप्स एंड 3D शेप्स। सो टुडे आई विल टेल यू हाउ टू सोन 3-digit नंबर्स ऑन द एबाकस। लेट्स सी what is there in this chapters. Count the beads on the abaki and write the 3-digit numbers. Look at these pictures. This is abacus. It has 3 spikes. Can you see the spikes? येस उई कैन सी दा स्पाइक्स। देखो ये कि करते हैं हमें, यहाँ हे अबाकस। तो अबाकस मध्य 3 स्पाइक्स आज, 3 स्पाइक्स कतगुलो बीड्स आगुलो को काउंट करते हैं। काउंट कर लिखते है 3-digit नम्बर लिखते है। तो ये देखते स्पाइक्स नीचे कि लेखा ना, सोईंग वन्स आई हैव टू नोटेट वन्स विथ ओ। Tens, I have to note tens with T. And hundreds, I have to note hundreds with H. देखो वन्स के एखाने लेखा आछे O, हंड्रेड टा सॉरी टेंस टा लेखा आछे T और हंड्रेड टा लेखा आछे H। एगुलो शॉर्ट फॉर्मे लेखा आछे। तो चलो देखी एटा किभाबे काउंट करते हय एबं एखाने लिखते हय। देखो प्रथमे एकटा एग्जांपल देया आछे तोमादेर। तो एग्जाम्पलटा के फलो कर नीचे जे पैटार्न से कमप्लीट करब। देखो फार्स्टे वन्सर घरे कटा बीट्स आज गुणब, 1, 2, 3, 4, 4। टेंसर घरे 1, 2, 3, 3। हंड्रेडसर घरे 1, 2, 3, 4, 5, 6, 6। सो दिस इज नम्बर इज 600, 3 टेंस एंड 4 वन्स। देखो 600, 3 टेंस एंड 4 वन्स। देखते पेले एखाने कि लेखा आछे, दास द नम्बर सोन ऑन द अबाकस इज 634। তাহলে এই প্রসেসে আমাদের নিচেরগুলো কমপ্লিট করতে হবে। দেখো নেক্সট পিকচারটা। তো ওয়ান্সের ঘরে দেখো কটা আমাদের बीट्स आज से काउंट करब। चलो देखी काउंट करी, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। तो वन्सर घरे बीट्स आज 9, तो लिखते है कि एखे 9। एबार देखो टेंसर घरे कटा आज बीट्स गुणी, चलो 1, 2, 3। तो ये लिखी हमें 3। एबार देखो हंड्रेडसर घरे कटा बीट्स आज 1, तो ये कि लिखब 1। So this number is 100, 3 tens and 9 ones. तो आमरा एखाने कि लिखब, 100 कि 3 tens and 9 ones. So thus the number shown on the abacus is 139. देखो एक ही भावे परेटा करी। चलो तो वन्सर घरे कटा बीट्स आछे काउंट करी, 1, 2। तो एखाने आमरा कि लिखब, 2। टेंसर घरे कटा आछे, 1, 2, 3, 4। ताहले चलो लिखी कि 4। हंड्रेडसर घरे 1, 2, ताहले एखाने लिखलाम 2। दिस इज द नम्बर इज 204 tens and 2 ones, 200s, 4 tens and 2 ones. Thus the number shown on the abacus is 242. चलो नेक्स्ट तो देखे कि आछे। देखो एखाने वन्सर घरे कोनो बीट्स नहीं,
তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, যেহেতু বিটস নেই তো আমরা এখানে লিখব জিরো। যখন এখানে কোনো বিটস থাকবে না তো সেখানে বসবে জিরো। এবার টেন্সের ঘরে কটা আছে কাউন্ট করি, ওয়ান টু থ্রি ফোর, ফোর। হান্ড্রেডসের ঘরে কটা আছে, ওয়ান টু থ্রি ফোর, তাহলে এখানে আমরা কি লিখব ফোর। তাহলে নাম্বারটি কি হলো, ফোর হান্ড্রেড, ফোর হান্ড্রেডস, ফোর টেন্স, জিরো ওয়ান, ফোর হান্ড্রেডস, ফোর টেন্স অ্যান্ড জিরো ওয়ান, দাস দ্য নাম্বার শোন অন দ্য অ্যাবাকাস ইজ 440। তো এখানে দেখতে পেলে তোমরা কিভাবে আমি খুব সহজেই এই অ্যাবাকাসে ছবির সাহায্যে বিটগুলোকে কাউন্ট করে থ্রি ডিজিটের নাম্বারগুলোকে লিখে ফেললাম। আই হোপ নাও ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ টু রিড আর নাম্বার ফ্রম অ্যান অ্যাবাকাস। এবার চলো দেখি নেক্সট তোমাদের কি আছে। ড্র দ্য বিটস অন দ্য অ্যাবাকি টু শো দ্য গিভিন থ্রি ডিজিট নাম্বারস। আগেরটা দেখেছিলাম যে বিটসগুলোকে আঁকা আছে, সেইগুলোকে আমাদের কাউন্ট করে নাম্বারসগুলোকে লিখতে হবে। এইটা দেখতে পাচ্ছি যে আমাদের বিটসগুলো নেই, এখানে নাম্বারসগুলো আছে। তো নাম্বারসগুলোকে আমাদেরকে দেখে বিটসগুলোকে এঁকে বোঝাতে হবে। দেখো প্রথমে এক্সাম্পলটা দেওয়া আছে 700। দেখো প্রথমে ওয়ানসের ঘরে কি আছে, জিরো, তাহলে এখানে কিছু বিট হলো না, তাহলে ফাঁকা। টেন্সের ঘরেও জিরো, এখানেও কিছু হলো না বিটস, ফাঁকা। হান্ড্রেডসের ঘরে কি আছে, সেভেন, তো এখানে সেভেন বিটস আঁকা হয়েছে, তো টোটাল নাম্বার হচ্ছে 700। তাহলে সেভেন এখানে লিখি 700, জিরো টেন্স অ্যান্ড জিরো ওয়ানস, টোটাল নাম্বার ইজ 700। তো এইভাবে আমাদের প্রত্যেকটা করতে হবে। নেক্সট নাম্বার দেখতে পাচ্ছি 486। তো ওয়ানসের ঘরে আমরা ছটা কী করব, বিটস আঁকব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স। এবার টেন্সের ঘরে কী আছে, এইট নাম্বারস, তো চলো ড্র করি আমরা এইটটা বিটস, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। হান্ড্রেডসের ঘরে দেখতে পাচ্ছি ফোর আছে, তো ফোর বিটস আঁকি চলো, ওয়ান টু থ্রি ফোর। তাহলে দেখো আমরা এখানে ওয়ানসের ঘরে সিক্স, টেন্সের ঘরে এইট অ্যান্ড হান্ড্রেডসের ঘরে ফোর বিটস ড্র করে ফেলেছি। তো এখানে লিখব কি, ফোর হান্ড্রেডস, এইট টেন্স অ্যান্ড সিক্স ওয়ানস, তো নাম্বার হলো 486, 486। নেক্সট দেখো ওয়ানসের ঘরে কী আছে, সেভেন, তো চলো দেখি আঁকি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। টেন্সের ঘরে আছে কি, থ্রি, ওয়ান টু থ্রি। হান্ড্রেডসের ঘরে আছে নাইন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। তাহলে এখানে কি হলো, হান্ড্রেডসের ঘরে ওয়ানসের ঘরে সেভেন, টেন্সের ঘরে থ্রি অ্যান্ড হান্ড্রেডসের ঘরে নাইন। তো আমরা এখানে এটা বিটসগুলো ড্র করে নিলাম। এবার এখানে লিখব কি, নাইন হান্ড্রেডস, থ্রি টেন্স অ্যান্ড সেভেন ওয়ানস, দিস নাম্বার ইজ 937। নেক্সট দেখো এখানে আছে ওয়ানসের ঘরে ওয়ান, তাহলে আমরা একটা বিটস আঁকবো, ওয়ান। টেন্সের ঘরে দেখো কিছু নেই, তাহলে জিরো, ফাঁকা। হান্ড্রেডসের ঘরেও ওয়ান, তাহলে একটা আঁকলাম, তাহলে কি হলো, হান্ড্রেড অ্যান্ড ওয়ান। তো এখানে কি বসাবো, ওয়ান হান্ড্রেড, জিরো টেন অ্যান্ড ওয়ান ওয়ান, টোটাল নাম্বার ইজ 101। তো তোমরা বুঝতে পারলে যে কিভাবে হলো এটা। আই হোপ
Now you have understood how to read, how to draw a number from an abacus. তো আমি তোমাদের এখানে শেখালাম যে বিটগুলো দেওয়া আছে সেগুলোকে কাউন্ট করে কিভাবে নাম্বারসগুলোকে লিখবো, আর একটা শেখালাম যে নাম্বারগুলো দেওয়া আছে আমরা কীভাবে সেই বিটগুলোকে ড্র করে নাম্বারগুলোকে লিখবো। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। নেক্সট দিন আমি তোমাদের এই থ্রি ডিজিট নাম্বারসের নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আমি ডিসকাস করব। তো তোমরা মন দিয়ে এই নাম্বারগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করো। টাটা, হ্যাভ এ নাইস ডে।